90 প্রেক্ষাপটে পরিবর্তনের পর বিগত 33 বছর দেশের মানুষ ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলির সীমাহীন দুর্নীতি দলীয়করণ জনগণের সম্পদে আত্মসাৎ এবং অর্থ পাচার দেখে আসছে মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দুর্নীতি মুক্ত সমাজ দলীয় প্রভাব মুক্ত প্রশাসন সুশাসন ও অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কিন্তু বাস্তবে বিগত শাসকরা তার প্রতিফলন দেখাতে ব্যর্থ হয়েছে দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু শাসন প্রতিষ্ঠার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে গণতন্ত্রকে অর্থবহ করতে হলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় পার্টি 9 বছর সরকার পরিচালন সাফল্যের অভিজ্ঞতা নিয়ে আগামীতে সরকারে থাকার দৃঢ় আশা ব্যক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধ শতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অতি বর্তমান কার্যক্রমের বিচার বিশ্লেষণের ভার জনগণের কাছে তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্বাচন ইশতেহার প্রণয়ন করা হলো প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন দেশের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করা হবে দেশের বিদ্যমান 8টি বিভাগকে 8টি প্রদেশে উন্নীত করা হবে 2 স্তর বিশিষ্ট কাঠামো থাকবে এক কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার থাকবে 300 আসন বিশিষ্ট জাতীয় সংসদ এবং 2 প্রাদেশিক সরকার প্রাদেশিক সরকারে থাকবে প্রাদেশিক সাংসদ প্রতি জেলা কিংবা থানাকে প্রাদেশিক সরকারের 1টি আসন হিসাবে বিবেচনা করা হবে যদিও এটি দেশের প্রশাসনিক ব্যবস্থার একটি আমূল সংস্কারের বিষয় তথাপিও আমরা মনে করি 5 বছর সময়ের মধ্যে প্রাদেশিক ব্যবস্থা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা সম্ভব একটি রূপরেখা আমরা এই বিষয়ে পরে দেশবাসীর সামনে উপস্থাপন করব ঢাকা শহর থেকে কমপক্ষে 75% সদর দপ্তর প্রাদেশিক রাজধানীতে স্থানান্তর করা হবে নির্বাচন পদ্ধতির সংস্কার করে আনুপাতিক ভোটের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের বিধান করা হবে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে সন্ত্রাস অস্ত্র কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পদ্ধতির সংস্কার করে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থার প্রবর্তন উপজেলা আদালত ও পারিবারিক আদালত সহ পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা চালু করা হবে স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করে এবং নির্বাচিত উপজেলার চেয়ারম্যানদের কাছে উপজেলার ক্ষমতার হস্তান্তর করা হবে সুশাসনে বাংলাদেশ বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা হবে সরকারি প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে দুর্নীতি নির্মূল করতে দুর্নীতিবাজদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে জনপ্রতিনিধিদের রাষ্ট্রীয় বাজেট তৈরি ও বাস্তবায়নে সংযুক্ত করা হবে রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে অপচয় অপব্যবহার বন্ধ করা হবে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনকে সরকারের প্রভাবমুক্ত রেখে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বাজেট ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ব্যতীত সংবিধানের 70 ধারা সংশোধনের মাধ্যমে সকল প্রতিনিধিকে সিদ্ধান্ত গ্রহণের আওতায় এনে সংসদ কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বিচার বিভাগের স্বাধীনতা এবং মামলার জটের অবসান প্রশাসন থেকে বিচার বিভাগকে সম্পূর্ণরূপে পৃথকীকরণ করার জন্য সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধন পূর্বক প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের বিচারকদের সংখ্যা বৃদ্ধি করা হবে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের আইন করা হবে নিম্ন আদালতের সংখ্যা ও বিচারকের সংখ্যা বাড়ানো হবে নিম্ন আদালত থেকে শুরু করে সকল পর্যায়ের বিচারকদের জন্য উপযুক্ত বাসস্থান যানবাহন ও সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে হাইকোর্ট সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বেঞ্চ ক্লার্ক বেঞ্চ অফিসারদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধার বৃদ্ধির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বিচার প্রক্রিয়া ও ব্যবস্থার অনিয়ম দুর্নীতি দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থার মূল কারণ উদ্ঘাটন করার জন্য জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে 1টি কমিশন গঠন করা হবে
এবং কমিশন গঠিত হওয়ার 6 মাসের মধ্যে তাদের সুপারিশ প্রদান করবেন ও স্বল্পতম সময়ের মধ্যে উক্ত সুপারিশ বাস্তবায়ন করা হবে। জাতীয় মূল লক্ষ্যসমূহ অর্জনের লক্ষ্যে সকল আইন বিধিবিধানকে যুগোপযোগী সময়োপযোগী এবং মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ করা হবে। এ উদ্দেশ্যে দেশের বিজ্ঞ আইনজীবী এবং জুরিস্টদের সমন্বয়ে একটি জাতীয় আইন কমিশন গঠন করা হবে এবং এই কমিশনের সুপারিশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিবর্তনমূলক কালাকানুন বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে। শিক্ষিত অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান, জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা ব্যাপক প্রসার ঘটানো হবে। দেশের প্রতিটি গ্রাম ও শহর ওয়ার্ড পর্যায় থেকে বেকার যুবক যুবতীদের তালিকা প্রণয়ন করা হবে, যোগ্যতা অনুসারে বেকারদের কর্মসংস্থান ক্ষেত্র নিরূপণ করা হবে, বিদেশে শ্রম বাজার খুঁজে বের করা হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান কাজ হবে শ্রম বাজারে অনুসন্ধান করা, প্রত্যেক উপজেলা স্থাপন করা হবে, প্রত্যেক উপজেলায় বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, সেখান থেকে যুবক যুবতীদের স্বনির্ভর হবার প্রশিক্ষণ দেওয়া হবে, কৃষি সম্প্রসারণে কৃষি শ্রমিকদের তালিকা প্রণয়ন করে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ দানের ব্যবস্থা নেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সরকারিভাবে তাদের মাসিক ভাতা প্রদান করা হবে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আগামী 5 বছরের মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা 1-এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা সামনে রেখে জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির সাথে সক্রিয় অংশগ্রহণের ব্যাপারে জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য প্রয়োজনীয় সামাজিক অভিযান পরিচালনা করা হবে। উন্নত স্বাস্থ্য ব্যবস্থার চাবিকাঠি হচ্ছে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা। সময়োপযোগী জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করা হবে। মা ও শিশু স্বাস্থ্য সেবার পাশাপাশি পরিবার পরিকল্পনামূলক সেবার জোরদার করা হবে। জেলা পর্যায়ে হাসপাতালগুলিকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। প্রত্যেকটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স চালু করা হবে। শিক্ষা পদ্ধতি সংশোধন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে ঢেলে সাজানো হবে। সার্বজনীন মাদ্রাসা শিক্ষা দাখিল আলিম ফাজিল কামেল পাশের মান এসএসসি এইচএসসি বিএ এবং এম এর সম পর্যায়ে নিয়ে আসা হবে। শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস শিক্ষার হার শতকরা 80%-এ উন্নীত করা হবে। কালি কাগজ কলম সহ শিক্ষা উপকরণের দাম কমানো হবে। আবাসিক হল ছাত্রাবাসগুলিতে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানো হবে। জাতীয় বাজেটে শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ বাড়ানো হবে। এতিম অবহেলিত এবং পথের ধারে শিশুদের জন্য পথকলির ট্রাস্ট পুনর্বহাল করা হবে এবং এই কার্যক্রম উপজেলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ইসলামী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, জাতীয় পার্টি কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। জাতীয় পার্টি ইসলামী মূল্যবোধকে আরও সুসংগঠিত করার জন্য সরকারকে পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি ইসলামিক কমিশন গঠন করা হবে। সমুন্নত রাখা হবে। বাংলাদেশের ধর্মীয় সম্প্রসারণ ও ভৌতত্ব ভাবমূর্তি বজায় রাখা হবে। বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে 10 লক্ষ লোকের স্থান সংকলের জন্য স্থায়ী ব্যবস্থা করা হবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য ধর্মীয় অনুসারীদের চাহিদা অনুযায়ী মন্দির মঠ তীর্থস্থান নির্মাণ এবং সংস্কারে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন ও মাদক বিস্তার রোধে কঠোর ব্যবস্থা, সকল প্রকার অস্ত্রবাজি চাঁদাবাজি মাস্তানি সন্ত্রাস ও বিশৃঙ্খল বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করা হবে। সকল বেআইনি অস্ত্র উদ্ধার করা হবে। দেশে বেআইনি অস্ত্র প্রস্তুত অনুপ্রবেশ লেনদেন কেনাবেচা কঠোর হস্তে দমন করা হবে। মাদকের ব্যবহার মাদক বহন এবং মাদক ব্যবস্থার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তামাক ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেওয়া হবে। সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, ভূমি সংস্কারকে প্রসারিত ও পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা, ধান চাল পাট আখ চা তামাক আলু সহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, সামুদ্রিক মৎস্য সম্পদ সদ্ব্যবহারের লক্ষ্যে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা, বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা করা, সকল পতিত অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা, দেশের হাঁস মুরগি খামার প্রতিষ্ঠা
পরিকল্পিত মৎস্য চাষে ব্যাপক ঋণ সহজলভ্যতা করা হবে। গবাদি পশু খামার তথা দুগ্ধ খামার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাম এলাকায় কাজে বিনিময়ে খাদ্য কর্মসূচি জোরদার করা হবে। চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্ব মূল্য কমানো হবে। বাজার ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখা হবে এবং বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে। কৃষিভিত্তিক শিল্প নগরী গড়ে তোলা হবে। খাদ্য নিরাপত্তা, ভেজাল খাদ্য কিংবা খাদ্যে বিষাক্ত পদার্থ মেশানোর বিরুদ্ধে বিদ্যমান আইন সংশোধন করে প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান করা হবে। কৃষি আধুনিকায়ন, কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ, জুন ও কৃষিবান্ধব বাজার নিশ্চিত করা হবে। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরিকল্পিত নগরায়ণ রোধে কৃষিজমি সংরক্ষণ করা হবে। নদী সংরক্ষণ ও ভাঙ্গন রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা বজায় রাখা হবে। গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি স্থিতিশীল রাখা হবে। সারা দেশে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। লোডশেডিং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শিল্প অর্থনৈতিক অগ্রগতি সাধন, ব্যাপক নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে। সারা দেশে ব্যাপক শিল্পায়ন, রপ্তানিমুখী শিল্পের ব্যাপক বিকাশ সাধন করার পদক্ষেপ নেওয়া হবে। প্রতিযোগিতামূলক ভিত্তিতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে স্থানীয় শিল্প পণ্যের উৎপাদন ব্যয় কমাতে কাঁচামালের উপর শুল্ক হার যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা হবে। শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগ নীতির পুনর্বিন্যাস ও সহজ শর্তে অল্প সময়ে ব্যাংক ঋণ নিশ্চিত করা হবে। চোরা চালান সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য নীতি অবলম্বনের মাধ্যমে দুদেশের বাণিজ্যিক ভারসাম্য বজায় রাখা হবে। জাতীয় পুঁজির বিকাশ ও শিল্পায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমানে প্রচলিত অবাধ আমদানি নীতির পুনর্বিন্যাস ও পুনর্মূল্যায়ন করা হবে। মুদ্রানীতি প্রণয়ন করা হবে। শিশু শ্রম বন্ধ করা হবে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা হবে। পররাষ্ট্রনীতিতে সকলের সাথে বন্ধুত্ব, সকলের প্রতি বন্ধুত্ব কারোর প্রতি বৈরিতা নয়, এই নীতি হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি। নতজানু নীতি নয়, সমঝোতাপূর্ণ কূটনৈতিক দক্ষতা হবে জাতীয় পার্টির লক্ষ্য। নারী সমাজের কল্যাণ সাধন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। শিল্প সংস্কৃতিতে নারী সমাজ আজও পশ্চাৎপদ এবং তারা অনেক ক্ষেত্রে অবহেলিত নিগৃহীত। কিছু ভাগ্যবতীদের বাদ দিলে নারী সমাজের অনেকাংশে শিক্ষা থেকে বঞ্চিত। অর্থনৈতিক দিক দিয়ে পরনির্ভর এবং সামাজিক দিক দিয়ে উপেক্ষিত। দেশের উৎপাদন প্রয়াসে জনগোষ্ঠীর অধিকাংশের তেমন সুযোগ আজও অনুপস্থিত। নারী সমাজকে অর্থনৈতিক ও সামাজিকভাবে মুক্ত বিকশিত করার লক্ষ্যে জাতীয় পার্টি কর্মসূচি হবে। এক, নারী শিক্ষা প্রসারের জন্য রাষ্ট্রীয়ভাবে অগ্রাধিকার ভিত্তিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ। রাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক সকল ক্ষেত্রে নারী ও পুরুষের সমান মর্যাদা এবং অধিকারের স্বীকৃতি প্রতিষ্ঠা করা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সরকারের চাকরির ক্ষেত্রে নারী সমাজের জন্য সংরক্ষিত আসন সংখ্যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা। পেশাজীবী মহিলাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা। নারী নির্যাতন রোধে কঠোর আইন প্রণয়ন এবং তা প্রয়োগ করা। সকল উন্নয়ন কর্মকাণ্ডে কর্মসংস্থান ও প্রশিক্ষণের বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গকে মূল ধারার অন্তর্ভুক্ত করা হবে। জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। শহর ও গ্রামের বর্জ্য ব্যবস্থা আমূল পরিবর্তন আনা হবে। বায়ু দূষণ রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। কলকারখানা যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ করে সবুজ বনায়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। আঞ্চলিক সহযোগী প্রতিবেশী দেশ নেপাল, ভারত, ভুটান সময়ের সাথে নবায়নযোগ্য বিদ্যুৎ বিনিময় চুক্তি করা। সনাতন ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে পরিবেশ বান্ধব ইট তৈরি করে বাধ্যতামূলক করা হবে। সমগ্র দেশের জীব বৈচিত্র্য সংরক্ষণ কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পণ্যের প্রচলন করা হবে। সমুদ্র ও নদীর সম্পদের সংরক্ষণ করা। আর্থিক প্রতিষ্ঠান, মুদ্রানীতি ও রাজস্ব নীতির সংস্কার। গুচ্ছগ্রাম পথকলির ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা করা। রেশনিং ব্যবস্থা চালু করা। যোগাযোগ ব্যবস্থার সংস্কার। ট্রাফিক ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়ন। অভ্যন্তরীণ বৈদেশিক যোগাযোগ ব্যবস্থার মাস্টার প্ল্যান প্রণয়ন করা। রেল পরিবহনের ব্যবহার বৃদ্ধি কল্পে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। পৌর এলাকায় ফুটপাত দখলমুক্ত করা। অভিবাসনের ক্ষেত্রে
সুস্পষ্ট ব্যবস্থা প্রণয়ন করা, অভিবাসন খরচ জটিলতা কমিয়ে দেশের জনগণকে অভিবাসনে আকৃষ্ট করা, প্রশিক্ষিত অভিবাসী গড়ে তুলতে ভাষা শিক্ষার উপর গুরুত্ব প্রদান করা, নারী অভিবাসীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করা, আধুনিক দাসত্ব বন্ধে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা, অভিবাসী ও তার পরিবারের কল্যাণে জাতীয় বাজেটের একাংশ বরাদ্দ নিশ্চিত করা, অভিবাসীদের আইনি অধিকার নিশ্চিত করতে দূতাবাসগুলিতে আইনি সাপোর্ট সেল, পর্যাপ্ত দুভাষী ও প্যানেল আইনজীবী নিয়োগ করা। উপসংহার: দেশ এখন এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে, গোটা বিশ্ব এখন নতুন শতাব্দীতে পদার্পণ করছে, এই সময় নতুন তথ্য প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের আর পিছিয়ে পড়ে থাকার অবকাশ নেই, এগিয়ে যাওয়ার সময়। জাতীয় পার্টির যুগের সাথে তাল মিলিয়ে সময়োপযোগী পদক্ষেপে দেশ ও জনগণের কল্যাণে ব্রতী থাকতে চায় জাতীয় পার্টি। 9 বছরের শাসনে দেশের কল্যাণ জনগণের প্রত্যাশা পূরণে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিল, আর সেই কারণে জনসাধারণের রাজনৈতিক, সামাজিক, সামগ্রিক জীবনে সেই সময়ের স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে পরিগণিত হয়েছে। জাতীয় পার্টি এখন সুখী, সমৃদ্ধ এবং আধুনিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি জাতীয় পার্টি দেশের মানুষের আকাঙ্ক্ষা, আশা ও তাদের চাহিদা পূরণে সফল হবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।